সময় রাজ্যে বড় ধরনের জঙ্গি হামলা হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজ্য সরকারের নির্দেশনার পর কাশ্মীরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এরই মধ্যে 20,000 তীর্থযাত্রী ও পর্যটক কাশ্মীর ছেড়েছে। নিজস্ব বাহন কিংবা গাড়িতে কাশ্মীর ছেড়েছে অনেকে। পর্যাপ্ত টিকিট না থাকায় শ্রীনগর বিমানবন্দরে অপেক্ষায় আছেন কয়েক হাজার পর্যটক। আমরা পাকিস্তানকে ভয় পাবো না, এরপরও নির্দেশ পেয়ে চলে যাচ্ছে। আমরা এই বছর উপাসনা করব না, তবে পরের বছর পাকিস্তান তার সমস্ত শক্তি প্রয়োগ করার চেষ্টা করলেও আমরা অবশ্যই পূজা করব। আগের দিন গভর্নর বলেছিলেন যে আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ এটি রুটিনের অংশ। আর এখন দেখেন কেমন বিশৃঙ্খলা। আমরা তথ্য পেয়েছি জঙ্গিদের তৎপরতার কারণে তীর্থযাত্রা বাতিল করা হয়েছে এবং আমরা অত্যন্ত দুঃখ বোধ করছি। আমরা কি বলতে পারি, সরকারের যে সিদ্ধান্তই হোক না কেন আমাদের তা মানতে হবে। এই ষড়যন্ত্র সরাসরি পাক সেনাবাহিনী যুক্ত বলে দাবি ভারতীয় সেনাবাহিনী। তাদের দাবি, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা হামলা ছক কষছে, হিন্দু তীর্থযাত্রীরাই মূল লক্ষ্য, আর এর বিরোধিতা করেছে পাকিস্তান। এদিকে প্রশাসন এমন নির্দেশনায় তীব্র সমালোচনা করছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। তাদের অভিযোগ, এটি কেন্দ্রীয় সরকারের নতুন কোনো কৌশল। এক সপ্তাহ আগে 10,000 সেনা মোতায়েন করা হয় জম্মু কাশ্মীরে। সন্ত্রাস বিরোধী অভিযান জোরদারের পাশাপাশি ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে এটি করা হয়েছে বলে জানায় প্রশাসন। বিদেশি পর্যটকদের জন্য আলাদা কোনো নির্দেশনা জারি না করা হলেও কাশ্মীর ভ্রমণের ব্যাপারে নাগরিকদের নিরুৎসাহিত করেছে যুক্তরাজ্য ও